আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে। তো আজকে আমার গেম প্লে টপিকসটা হবে হচ্ছে 2 এবং 3 জিবি র্যামের জন্য বেস্ট একটি গেম, আর শুধুমাত্র 2-3 জিবি র্যামের জন্য না। তো অনেকেই আছে যাদের ফোন আছে কিন্তু তারা অনেক আফসোস করে যে Ets2-র মতন একটি গেম যদি থাকতো আমরা অ্যান্ড্রয়েডে খেলতে পারতাম। তো আজকে আমি এখানে যে গেম প্লেটি করতেছি এটা সম্পূর্ণ কিন্তু একটি মোবাইলের গেম, আর এটা কি গেম আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখানে যে বাসটা দেখতেছেন এটা কিন্তু মোবাইলেই চলতেছে, এখানে হচ্ছে গ্রিন লাইনের স্ক্রিন লাগানো দেখতেছেন। এই গেমেও আপনি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মতন স্কিন পরিবর্তন করতে পারবেন, যে কোনো স্কিন আপনি যদি বানাতে পারেন তাহলে কিন্তু এই স্কিনটা বানিয়ে কিন্তু এখানে লাগাইতে পারবেন। আর কিভাবে কোথা থেকে পাবেন এই গেমটা আমি সম্পূর্ণই আলোচনা করব। আমার এখানে যে গেমটা দেখতেছেন এটা একটি অ্যান্ড্রয়েড গেম, এটা কিন্তু কোনো পিসি গেম না। যেরকমটা ডিটেলস দেখতেছেন একেবারে মনে হচ্ছে যেন পিসি গেম, কারণ দেখতেছেন বাসটা যখন একটু মানে মাটির দিকে যায় চাকাগুলো তখন কিন্তু ধুলা উঠতেছে, আর এখানে দেখতেছেন কত সুন্দর ব্যাকলাইট সহ কথা সবকিছুই কিন্তু একবার Ets2-র মতনই কিন্তু ডিটেলিং করা হয়েছে এখানে। আর দেখতেছেন ওয়েদার প্লাস যে গ্রাফিক্সগুলো আছে সবকিছুই কিন্তু একবারে HD-তে আপনারা খেলতে পারবেন স্মুথলি। যদি আপনার ফোন 2 জিবি র্যামেরও হয়ে থাকে তারপরেও কিন্তু আপনি এটা লো করে কিন্তু একবারে অনায়াসেই খেলতে পারবেন। আর এটার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো আমার কাছে সবথেকে বেশি জোস লাগছে, কারণ অনেক দূর থেকে কিন্তু আপনি গাড়িগুলোকে জুম করে ভিডিও করতে পারবেন, প্লাস আপনি অনেক দূর থেকে গাড়িগুলোকে অনেক সুন্দরভাবে আর কি ভিউ করে দেখতে পারবেন। আর এখানে অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল আছে। তো দেখতেছেন এটা হচ্ছে ড্যাশবোর্ডের ভিউ, আর আমার এখানে যে বাস মোডটা দেখতেছেন এটা যদিও হচ্ছে গেমের ভিতরে প্রিমিয়াম একটি বাস মোড যেটা টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু আমার কাছে একটি লিংক আছে আপনারা চাইলেও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনারা চান তাহলে ইনশাল্লাহ আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই, কীভাবে আপনারা এই সেল মোডগুলো এবং যত বাস আছে সবগুলোই প্রায় আপনারা আনলক করে খেলতে পারবেন। যদি এরকমটা চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই নতুন ভার্সনটা আপনাদের সকলের সাথে শেয়ার করে দিব। আর যদি চান যে এই গেমটা কীভাবে খেলতে হবে বা কীভাবে আপনারা বাসের স্কিন পরিবর্তন করবেন সব কিছু যদি একটা ভিডিওর মধ্যে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো এবার আসি বাস গেমটার নাম নিয়ে। তো এই বাস গেমটার নাম হচ্ছে ওয়ার্ল্ড বাস ড্রাইভিং সিমুলেটর। এই গেমটা কিন্তু আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন, ওয়ার্ল্ড বাস ড্রাইভিং সিমুলেটর লিখে সার্চ দিলেই কিন্তু এই গেমটা চলে আসবে। যদিও সাইজটা একটু বেশি কিন্তু তারপরে কিন্তু আপনার ফোনে ওইরকম কোনো ইস্যু হবে না, যেহেতু এটা স্মুথলি খেলা যায় 2-3 জিবি র্যামেও। আর যদি আপনার র্যামটা একটু বেশি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, একবারে সুন্দরভাবে স্মুথলি খেলতে পারবেন। আমার এখানে যে গেম প্লেটা দেখতেছেন এটা কিন্তু একবারে আল্ট্রা দিয়ে খেলা, এখানে কোনো ল্যাগ পাইতেছি না, আমি একবারে পানির মতন চলতেছে দেখতেছেন, কোনো প্রকার কোনো ল্যাগ ইস্যু আমি এখন পর্যন্ত এই গেমে আমি পাইনি। যদিও আল্ট্রা দিয়ে খেলতেছি তারপরে একটু হালকা ল্যাগ দেওয়ার কথা ছিল কিন্তু তারপরে কিন্তু আমি কোনো ল্যাগ ইস্যু পাইনি। একটা জিনিস আপনাদের সবার চোখে আসতে পারে সেটা হচ্ছে যে এটা ড্রাইভিং সাইডটা কিন্তু উল্টা। হ্যাঁ, এটা ড্রাইভিং সাইডটা উল্টা যেহেতু এটা হচ্ছে ব্রাজিলের একটি গেম, আর ব্রাজিলের রাস্তার সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তার সাইডের উল্টা সাইড, তার জন্য কিন্তু এই গেমটা কিন্তু তার ওইভাবেই ডেভেলপ করছে, যার কারণে এরকম আর কি উল্টা সাইড থেকে আপনাকে ড্রাইভিং করতে হবে। কিন্তু উল্টো সাইড থেকে ড্রাইভিংয়ের জন্য কোনো সমস্যা এখন পর্যন্ত আমার হয় নাই, যেহেতু আপনি প্রথম যখন ইনস্টল করবেন তখন একটু আনইজি লাগতে পারে কিন্তু আস্তে আস্তে আপনার কাছে ভালো লাগবে, যেহেতু এটার ওয়েদার প্লাস রাস্তা টেক্সচার বলেন সব কিছুই আপনার কাছে ভালো লাগবে, প্লাস ট্রাফিকগুলো কিন্তু অনেক উন্নত এখানে, সবই দামি দামি গাড়ি দেখতে পারবো আমরা এখানে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি আপনাদের ওই এপিকের লিঙ্কটা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেটাতে সব কিছু আনলক থাকবে। তো আজকে রিভিউটা এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে।